আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আকাশ আছি আপনাদের সাথে। আপনারা দেখবেন অনেকেই আজকাল ফেসবুকে অনেক পোস্ট এসতেছে যে ফেসবুকটি ডার্ক মোড করতে চাইলে কমেন্টে ডার্ক মোড লিখুন। কেউ কেউ বলতেছে কমেন্টে ডার্ক মোড লিখলেও ফেসবুকটি ডার্ক মোড হচ্ছে না, আবার কেউ কেউ বলতেছে কমেন্টে ডার্ক মোড লিখলে নাকি তাদের ডার্ক মোড হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখব কীভাবে ফেসবুকটি ডার্ক মোড করব। তো আপনারা প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সো চলুন শুরু করে দিব এবার। তো ভিউয়ার্স, প্রথমে আমাদের প্লে স্টোরটি ওপেন করতে হবে, তারপর সার্চ বক্সটি ক্লিক করতে হবে, এখানে হারমিট লিখতে হবে, HARMIT, হারমিট লিখে সার্চ দিতে হবে। দেন এখানে আপনারা ডাউনলোড করে নেবেন, আমার আমার ডাউনলোড করা আছে। সো এবারে এটা কেটে দিব, কেটে দেওয়ার পর হারমিট অ্যাপসটি ওপেন করব। দেন প্রথম এখানে আমাদের ক্রিয়েটে ক্লিক করতে হবে, 3 সেকেন্ড মতো ওয়েট করতে হবে এখানে। দেখুন আপনি এখানে ফেসবুক মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, উইকিপিডিয়া, তারপর টুইটার, যে কোনো একটি আপনি যে কোনো ডার্ক মোড করতে পারবেন, যে কোনো অ্যাপসটি আপনি ডার্ক মোড করতে পারবেন। তো চলুন আমরা ফেসবুকটি ডার্ক মোড করব। এবার এটা কেটে দেবো, এই অ্যাপসটি কেটে দিব। তো দেখুন ফ্রন্ট পেজে একটি অ্যাপ ফেসবুক চলে এসেছে, ওই ফেসবুকটি ওপেন করব। এখানে আপনার ইমেল নাম্বার বা ফোন নাম্বার দিবেন। এবার লগ ইন করতে হবে। দেন ওকে। দেখুন এখানে আপনার ফেসবুকটি চলে আসবে। তো এবার আমাদের এখান থেকে ডান দিক বাম দিকে সোয়েপ দিতে হবে, বাম দিকে সোয়েপ দিয়ে নিচের দিকে নাইট মোড লেখা আছে, এখানে নাইট মোডে ক্লিক করতে হবে। তার দেন রিস্টার্ট ক্লিক করতে হবে। এবার আপনি ফেসবুকটি অলরেডি অটোমেটিক ওপেন হয়ে যাবে। জাস্ট ওয়েট করতে হবে, একটু ওয়েট করুন। দেখুন ভিউয়ার্স, ফেসবুকটি কিন্তু আমাদের ব্ল্যাক হয়ে গেছে, মানে ফেসবুকটি ডার্ক মোড হয়ে গেছে। তো আপনারা এভাবে ফেসবুকটি ডার্ক মোড করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।